সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাত স্বাগত জানাচ্ছি হামদর ল্যাবরেটরিজ বাংলাদেশ কর্তৃক পরিচালিত রমজানের স্বাস্থ্যকথা অনুষ্ঠানে রমজানের স্বাস্থ্যকথা এই অনুষ্ঠানে আমরা রমজান মাসে রোজাদার ভাই বোনদের যে সমস্ত সমস্যার এবং স্বাস্থ্যগত সমস্যার সম্মুখীন হতে হয় সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি এবং সেগুলির থেকে উত্তরণের পথ নিয়ে আমরা আলোচনা করে থাকি আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন দুইজন বিশিষ্ট চিকিৎসক আসুন প্রথমেই তাদের সাথে পরিচয় হওয়া যাক আমি পরিচয় করে দিচ্ছি আমার সামনে ডান দিকে আছেন ডাক্তার মোহাম্মদ ওসমান গুনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ বগুড়া ইউনানি মেডিকেল কলেজ হাসপাতাল এবং আমার সামনে বা দিকে আছেন ডাক্তার জান্নাতুল ফেরদৌস প্রভাষক রোশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল লক্ষ্মীপুর আপনাদের দুজনকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব যে এমন একটি বহুল প্রচলিত রোগ নেই যে রোগ আজকে শুধু বাংলাদেশ নয় পৃথিবীর বিভিন্ন জায়গায় একটা মহামারীর মতো ছড়িয়ে ছিটিয়ে প্রত্যেকটি পরিবারের এবং প্রত্যেকটা মানুষকে জর্জরিত করে ফেলে সেটা হলো ডায়াবেটিস আমরা ডায়াবেটিস নিয়ে আজকে আলোচনা করব। ডায়াবেটিস মেলাইটাস এটা আসলে কি ধরনের এই রোগটা সৃষ্টি হয় কেন তার রিস্স মানে কাদের এই রোগটা হওয়ার সম্ভাবনা এসব বিষয় নেই এবং ডায়াবেটিস রোগীরা যে রোজা রাখবেন রোজা রাখার ক্ষেত্রে তাদের কি ধরনের খাবার খাইতে হবে কি ধরনের মানে তাদের রোজার মধ্যে কোনো বাধা বিঘ্ন আছে কিনা তাদের ডায়েট চার্ট চেঞ্জ হবে কিনা তাদের ঔষধের চার্ট চেঞ্জ হবে কিনা এই বিষয়ে আপনাদের কাছ থেকে রোজাদার ভাই বোনদের উদ্দেশ্যে আমরা জেনে নেব আমি প্রথমেই ডায়াবেটিসের পরিচিতি এবং ডায়াবেটিস সম্পর্কে আলোচনা করার জন্য আহ্বান জানাচ্ছি ডাক্তার মোহাম্মদ ওসমান গনি আপনাকে ধন্যবাদ ডায়াবেটিস মেলাইটাস এটা সাধারণত আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল আশি থেকে একশো বিশ মিলিগ্রাম পার ডেসিলিটার থাকে থাকে এ যদি বেশি হয় তাহলে সেটা ডায়াবেটিস মেলাইটাস হিসাবে ধরা হয় আর প্যানক্রিয়াসের বেটাসেল থেকে ইনসুলিন নির্গত হয় এই ইনসুলিন কার্বোহাইড্রেট মানে গ্লুকোজ মেটাবলিজমে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোনো কারণে যে ইনসুলিন নির্গত না হলে বা ইনসুলিন ঠিকমতো কাজ না করলে ডায়াবেটিস মেলাইটাস হয় দেখা দেয় তাছাড়া সামাজিক মানসিক ভারসাম্যহীনতা এখানে ভূমিকা বেশ ভূমিকা রাখে এবং যারা অতিরিক্ত মিষ্টি কার্বোহাইড্রেট বা খাবার তার যে হজম করার মেটাবলিজম করার ক্ষমতা তার চেয়েও অভার যদি সে খায় তাহলে সেখানেও এটা এটা একটা রিস্ক হতে পারে জি ধন্যবাদ আপনাকে আসলে ডায়াবেটিস একটা মেটাবলিক ডিসঅর্ডার আপনার কথা যেটা বেরিয়ে আসলো যে আমি ডাক্তার জান্নাতুল ফেরদৌস আমি আপনার কাছে জানতে যাচ্ছি যে ডায়াবেটিস আসলে কত প্রকারের হয়ে থাকে আমাদের দেশে সাধারণত এবং সেটা ডায়াবেটিস হওয়ার পিছনে যে ফ্যাক্টরগুলি দায়ী এ ব্যাপারে একটু কথা বলুন আচ্ছা ধন্যবাদ আপনাকে আসলে ডায়াবেটিস মূলত চার প্রকার আমরা জানি টাইপ ওয়ান ডায়াবেটিস যেটা হচ্ছে ইনসুলিন ডিফেন্ডার ডায়াবেটিস ম্যালাইটাস যা সংক্ষেপে আইডিডিএম নামে পরিচিত সেকেন্ড ওয়ান হচ্ছে ডায়াবেটিস টাইপ টু যেটা আমরা হচ্ছে নন ইনসুলিন ডিফেন্ডার ডায়াবেটিস ম্যালাইটাস নামে পরিচিত থার্ড ওয়ান হচ্ছে জিডিএম যেটা গর্ভবর্তী মায়েদের ক্ষেত্রে হয়ে থাকে বিশেষ করে প্রেগনেন্সি পিরিয়ডে হয়ে থাকে যেটা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস ম্যালাইটাস আরও আছে আদার্স টাইপ আছে আদার্স স্পেসিফিক তো এই চার ধরনের ডায়াবেটিস মূলত হয়ে থাকে জি ধন্যবাদ ডাক্তার কাছে জানতে চাচ্ছি যে ডায়াবেটিস টা নির্ণয়ের জন্য আপনি কি এমন কিছু ক্রাইটেরিয়া বলবেন যে এমন কিছু সুনির্দিষ্ট যে যে টেস্টের মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারবো যে তার ডায়াবেটিস হয়ে গেছে অথবা প্রিডায়াবেটিক ডায়াবেটিক কন্ডিশন আছে প্রি কন্ডিশন এবং ডায়াবেটিস নিশ্চিত হওয়া এই দুইটার একটু টেস্ট ধন্যবাদ আপনাকে আমাকে ডায়াবেটিস নিয়ে না করার কথা বলার জন্য তার আগে আমি বলতে চাই যে রিস্ক ফ্যাক্টর ডায়াবেটিস হওয়ার জন্য কারা কারা আছে প্রথমে আমরা ফার্স্টলি বলতে চাই যে ফ্যামিলি হিস্ট্রি আছে যাদের পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি যেমন প্যারেন্টস উইথ সিবলিং টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস ডায়াবেটিস অবিসিটি যাদের বিএমআই বেজাল মেটাবলিক ইন্ডেক্স যাদের হচ্ছে গ্রেটার দেন টোয়েন্টি কেজি পার মিটার থাকবে আর হচ্ছে হ্যাভিচুয়াল ফিজিক্যাল ইনএক্টিভিটি থাকলে তাদের ক্ষেত্রে ডায়াবেটিস হতে পারে এছাড়াও আরও আছে রেস অর ইথনিসিটি যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি আমেরিকান আফ্রিকান আর হচ্ছে নেটিভ আমেরিকান এশিয়ান আমেরিকান তাদের ক্ষেত্রেও হতে পারে এছাড়া আরও রয়েছে জিডিএম যাদের প্রেগনেন্সি পিরিয়ডে ডায়াবেটিস হওয়ার পসিবিলিটি ছিল বাচ্চা মোর দেন ফোর বেশি হয়েছিল বা যাদের হাইপার মারকারি এটাতে ছিল তাদের ক্ষেত্রেও এটা পসিবিলিটি হতে পারে আর আমাদের হাই হাইডেন্সিটি লাইপোপ্রোটিন এটা যদি লেস দেন থার্টি ফাইভ মিলিগ্রাম পার ডেসিলিটার কম হয় আর হচ্ছে ট্রাইগ্লিসারাইড যেটা টিজি নামে পরিচিত সেটা যদি মোর দেন 250 এর বেশি হয় তাহলে সেখাত্রে অপরসিবিলিটি হতে পারে আর সর্বশেষ আমি যেটা বলতে চাই রিসপেক্টরের মধ্যে সেটা হচ্ছে পলিসিস্টিক অভারিয়ান সিনড্রোম বা এটাকে একানটোসিস নাইগ্রিগ্যান্স বলেও পরিচিত আছে এটার ক্ষেত্র হতে পারে আর হিস্ট্রি অফ ভাস্কুলার ডিজিজের ক্ষেত্রেও এইসব মানে রিস্ট্রাক্টরে যারা আছে তাদের ক্ষেত্রে ডায়াবেটিসটা হওয়ার পসিবিলিটি বেশি থাকে আর ডায়াগনোসিসের জন্য যে কথা কোশ্চেনটা আপনি করেছেন ডায়াগনোসিস জন্য গোল্ড স্ট্যান্ডার্ড আমাদের যে ফর্মুলা আছে সেটা হচ্ছে ক্লাসিক্যাল সিম্পটম যেটা ফলিউরিয়া ফলিডিপসিয়া ফলিফেজিয়া আনএক্সপ্লেন্ড ওয়েট লস ফেটিক ব্লাড ভিশন এগুলার পাশাপাশি আমাদের তিনটা বিষয় মনে রাখতে হবে একটা হচ্ছে ফার্স্টিং ব্লাড সুগার ফাস্টিং ব্লাড সুগারের আমাদের রেঞ্জটা আগে জানতে হবে রেঞ্জটার পরে নরমাল এটা তিনটা লেভেল আছে নরমাল আছে ফ্রি ডায়াবেটিক আছে অ্যান্ড দেন ডায়াবেটিক আছে তো দিন এটা নর্মাল যেমন ফাস্টিং ব্লাড সুগারের রেঞ্জ আছে ফাইভ লেস দেন ফাইভ পয়েন্ট পার লিটার এটা আর ফ্রি ডায়াবেটিকে আছে ফাইভ টু এটা হচ্ছে ফ্রি ডায়াবেটিক কন্ডিশন আর ফাস্টিং ব্লাড সুগারের ক্ষেত্রে হচ্ছে যদি ইকুয়াল অর মোর দেন সেভেন আমরা ডায়াবেটিস ব্লাড সুগারের এই রেঞ্জটা আসবে আর হচ্ছে টু আওয়ার্স আফটার গ্লুকোজ টলারেন্স অর্থাৎ সেভেন্টি ফাইভ গ্রাম গ্লুকোজ খেয়ে দুই ঘন্টা পরে টেস্ট করার পর যদি কোনো পেশেন্টের ইলেভেন পয়েন্ট ইলেভেন পয়েন্ট ইকুয়াল মোর দেন লিটার আসে তখন আমরা সেক্ষেত্রে আমরা তাকে পেশেন্ট হিসেবে গণ্য করবো তো সবার পেশেন্টদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে যে এটা নর্মাল রেঞ্জ হচ্ছে লেস দেন সেভেন পয়েন্ট এইট এবং ফ্রি ডায়াবেটিক কন্ডিশন যেটা সেটা হচ্ছে সেভেন পয়েন্ট এইট টু লেস দেন এলেভেন পয়েন্ট ওয়ান যেটা হিমোগিন এ ওয়ান সি যেটাকে আমরা বলি গ্লাইকেটেড হিমোগ্লোবিন অর্থাৎ তিন কারো কখনো দেখা যাচ্ছে ফাস্টিং কম আসছে কখনো আবার বেশি আসতেছে যখন কম আসতেছে পেশেন্ট খুশি হচ্ছে মনে করছে হ্যাঁ আমার ডায়াবেটিস তো কন্ট্রোলে চলে আসছে কিন্তু এটা নির্ণয়ের জন্য তিন মাসে যে হিমোগ্লোবিনের একটা গড় সেটা সেটা আমরা বুঝতে পারি এইচ বি এ ওয়ান সি গ্লাইকেটেড হিমোগ্লোবিন সেটা হচ্ছে যদি গ্রেটার দেন সিক্স মিলিগ্রাম পার ডেসিলিটার লিটার হয় তাহলে সেক্ষেত্রে আমরা তাকে পেশেন্ট বলে ধরে নেব আর কি আর এটা নর্মাল রেঞ্জ হচ্ছে লেস দেন সিক্স লেস দেন সিক্স জি ধন্যবাদ আপনাকে আমি ডাক্তার ওসমান গনি সাহেব আপনি আপনার কাছে আসতেছি প্রশ্ন নিয়ে সময় হচ্ছে একটি বিজ্ঞাপন বিরতির সুপ্রিয় দর্শক যাচ্ছি বিজ্ঞাপন বিরতিতে কোথাও যাবেন না আমাদের সাথেই থাকুন ফিরে এলাম বিজ্ঞাপন বিরোধী থেকে হামদদ পরিচালিত রমজানের স্বাস্থ্যকথা অনুষ্ঠানে এবার যাচ্ছি মূল আলোচনায় যে আমি এবার জানতে চাচ্ছি ডাক্তার মোহাম্মদ ওসমান গনি আপনার কাছে যে আসলে ডায়াবেটিস যাদের হয়নি এখনও ডায়াবেটিস হওয়ার থেকে রক্ষা পাওয়ার জন্য উনি যে ফ্যাক্টরগুলি বলছেন এগুলি থেকে বাঁচার জন্য যারা আসলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি একেবারেই নাই তাদের হতে পারে সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে কোনো নিয়ম মাফি কোনো নিয়ম মানার কারণে বা মানলে সে ডায়াবেটিসের হাত থেকে রক্ষা পেতে পারে সেই ব্যাপারে একটু আলোচনা ডিসিপ্লিন ডায়েট ড্রাগ এই তিনটা ডি পালন করতে হয় ডায়াবেটিক পেশেন্টদের ম্যানেজমেন্টের ক্ষেত্রে ম্যানেজমেন্টের ক্ষেত্রে তো মানে যারা শারীরিক পরিশ্রম কম করেন তারা যথেষ্ট পরিমাণে শারীরিক পরিশ্রম যদি করেন তাহলে তাদের গ্লুকোজ মেটাবলিজম পাওয়ার বেড়ে যায় এবং ইনসুলিন ইনসুলিন সেগ্রেশন পাওয়ারও বেড়ে যায় এছাড়া কিছু খাদ্য আছে কিছু ভেষজ আছে যেগুলো ইনসুলিনের ইনসুলিন সেক্রেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেমন মেথি মেথি একটা গুরুত্বপূর্ণ ভেষজ যেটা সায়েন্টিফিক্যালি প্রমাণিত যেটা মানে ইনসুলিন নির্গত হয় এবং ডায়াবেটিস গ্লুকোজ লেভেল কমাতে সাহায্য করে দারুচিনি দারুচিনির এক থেকে দুই সাত চামচ দারুচিনির গুড়া এটা যদি খাওয়া হয় তাহলে খুব দ্রুত ব্লাড গ্লুকোজ লেভেল ফল করে জি আমাদের লোকজ অনেক ব্যবহার আছে ভেষজের অনেক ভেষজের ব্যবহার আছে যে ডায়াবেটিস কে অনেক সময় প্রাথমিক অবস্থা থেকে একটু কন্ট্রোলে নিয়ে আসে তা আপনি হামদর্দের কি মেডিসিন আছে আছে ট্যাবলেট দোলাবি জি বহুল পরীক্ষিত এবং সায়েন্টিফিক্যালি অ্যাপ্রুভড ট্যাবলেট দোলাবি দুই বড়ি করে খাবার খাবার আগে দুই বড়ি করে দুইবার ট্যাবলেট সেলভিন এটা দুইটাকে এক থেকে দুই বড়ি দুই থেকে তিনবার

জি ধন্যবাদ আপনাকে আমি ডাক্তার জান্নাতুল ফেরদৌস আপনার কাছ থেকে জানতে চাচ্ছি সাধারণত ডায়াবেটিসের রোগীরা ডায়াবেটিক হাসপাতালে ডায়াবেটিকের কোনো ডাক্তারের আন্ডারে থাকেন তাই রোজা থাকা অবস্থায় তারা তারা কী ধরনের ডায়েট এবং তাদের কন্ট্রোলিং কীরকম হবে এই ব্যাপারে একটা খোলামেলা দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলুন আসলে যারা ডায়াবেটিসের রেজিস্ট্রি করতে তাদের জন্য রমজানের আগে তাদের ব্লাডের সুগারটা

খাবারের বিধি নিষেধ মেনে চললো মেডিসিন ঠিক করলো কিন্তু ডিসিপ্লিন যেটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা ব্যায়াম বলি আমরা সেটা মেনে চললো না তাহলেও হবে না তো থ্রি ডি মেনটেন করার পাশাপাশি তাদেরকে সময়মতো মতো পরিমাণ মতো খাবার খেতে হবে তারপরে সুষম খাবার খেতে হবে যেহেতু রমজান মাস কারণ অনেক ডায়াবেটিস দেখা গেছে অনেক গ্লুকোজ লেভেল অনেক বেড়ে যায় আবার দেখা গেছে হঠাৎ করে হাইপোগ্লাইসিমিয়া দেখা যায় হাইপোগ্লাইসিমিয়া প্রবণতা দেখা যায় ফাস্টিং থাকার কারণে তো গ্লুকোজ লেভেলটা বাড়ার কারণে তার সমস্যাটা আস্তে আস্তে হচ্ছে কিন্তু হাইপোগ্লাইসিমি হওয়ার কারণে কিন্তু হঠাৎ করে লাইফ সেটিং কন্ডিশনটা হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমাদের সেহেরি তারপর ইফতার তারপর হচ্ছে সন্ধ্যা রাতের খাবারে সেক্ষেত্রে আমাদের যে আমাদের বিশ্বস্ত শতাব্দী শ্রেষ্ঠ হালাল পানীয় যেটা রু আফজা সেটাকে আমরা চুজ করতে পারি এক্ষেত্রে এটা বেস্ট রেজাল্ট দিবে তো আমরা সেটাকে চুজ করতে পারি আচ্ছা অনেকে তো মনে করতে পারে সাধারণ যে পানিও আছে শরবত এটাকে অনেকে শরবত হিসেবে আমরা যেহেতু আখ্যায়িত করি শরবত বলতে আমরা মনে করি যে ডায়াবেটিস এটা সম্ভব না বা ডায়াবেটিসে খাওয়া যায় কিন্তু রো আফজা এমন একটি শরবত যা শুধু শরবত নয় এটা শুধু পানীয় নয় এটা ঔষধি গুণ এবং খাদ্য গুণ সম্পন্ন এবং এটাতে যে ইয়ে দেওয়া আছে এটাতে যে সুগারটা দেওয়া আছে এটা কি ধরনের যে যার কারণে মনে করেন এটা আসলে ডায়াবেটিসে কোনো ক্ষতি করে না আসলে রু আবজা যেটা সেটা হচ্ছে 10 ফলের রস হচ্ছে 4 টি ফুলের নির্যাশ ইনভার্স সুগার প্লাস হচ্ছে 12 টি ব্যাসুজবেদানা টোটাল হচ্ছে সাতার কারণে আসলে এটা ডায়াবেটিস এর জন্য কোনো हार्मফুল না ক্ষতি করে ইনভার্স সুগার ফ্রুক্টোজ গ্লুকোজের সমনীত থাকে যাটা রক্তের ব্লাডে যে গ্লুকোজটাকে সেটাকে বাড়তে দেয় না সেটাকে একটা ব্যালেন্সই নিয়ে আসে যার কারণে ডায়াবেটিস রোগী কোনো রকম কমপ্লিকেশনস হয় কোনো রকম দ্বিধা ছাড়াই এটা পান করতে পারে যার জন্য সারা দিন फास्टিং থাকার পরে তার হাইপোগ্লাইসেমিয়াটা দেখা দিবে না আবার রক্তের গ্লুকোজটাও কিন্তু বেড়ে যাবে না আর আরেকটা কথা যেটা ডায়াবেটিসের জন্য আমরা রুআবজাটাকে জন্য চুজ করব কারণ রুআবজার মধ্যে যে ধনি ধনী আছে যেটা কোরিয়ানডাম সেটিবাম সেটা হচ্ছে বিটা সেলের যে ইনসুলিন সিক্রেশন সেটাকে বাড়ায় দিবে বিটা সেল ইনসুলিন ইনসিক্রেশন বাড়লে আর সেলের ভিতরে গ্লুকোজটা প্রবেশ করবে যেটা আমাদের একটা ব্যালেন্স থাকবে আর কি আর যেটা ক্যারট বা গাজর সেটাতে যে বিটা ক্যারোটিন আছে সেটা গ্লুকোজের লেভেলটা বজায় রাখবে যার কারণে হাইপো বা হাইপার হওয়ার কোনো পসিবিলিটি নাই সেটা আমরা নিদ্ধিদায় ডায়াবেটিস پیشنকে অবশ্যই রুয়াবজা সাধন করার জন্য পরামর্শ দিতে পারি জি রুয়াবজার মধ্যে যে তর্মুজ আছে তর্মুজের মধ্যে এরকম একটা সেই একটা এটা আমি একটু বলি জি যে সাইট্রিলাস ভুলগারিস তরমুজ সাইট্রোলিন একটা উপাদান আছে যেটা এমাইনো অ্যাসিড এবং এই সাইট্রোলিন আর্জেনিন আর একটা এমাইনো অ্যাসিড তৈরি করে যেটা ইনসুলিন মানে

অনুসারে কোন পেশেন্টের হাইট কত ওয়েট কত সেটা দিয়ে আমরা বিএমআই নির্ধারণ করি কারো যদি বিএমআই টা বেশি হয় স্বাভাবিকের চাইতে তার ক্যালোরি সেভাবে হবে আর যদি ক্যালোরি একটা একটা ক্যালোরি আমরা যদি ধরে চার্ট ধরে সেই হিসাবে চার্ট আপনি স্ট্যান্ডার্ড হিসেবে যেমন আমরা 1600 ক্যালোরি একটা চার্ট বলতে পারি যেমন ইফতারিতে আমরা যেটা বলি বুট যেটা ছোলা বা বুট সেটা আমরা নিতে পারি হাফ কাপ আমরা মুড়ি নিতে পারি দেড় কাপ এটা আর হচ্ছে ছোট পেঁয়াজু বা বেগুনি এটা দুইটা দুইটা করে নিতে পারি সাথে একটা বা দুটা খেজুর একটা নিলে ভালো হয় আর হচ্ছে শসা ঘিরা আর পানীয় এটা যত ইচ্ছা খাওয়া যাবে কোনো প্রবলেম হবে না এটা হচ্ছে ইফতারির আর হচ্ছে আমাদের হচ্ছে যে সন্ধ্যা রাতে যে খাবার যারা খাবে সন্ধ্যা রাতের খাবারের জন্য সেক্ষেত্রে আমরা চুজ করতে পারি প্রথম হচ্ছে ভাত ভাত যদি দেড় কাপ হয় তাহলে তার জন্য রুটি হবে তিনটা

আমরা যদি কিছু সমাধান খুঁজে পাই তাহলে আমাদের অনুষ্ঠান সার্থক হবে আগামী দিন আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে নতুন কোনো অতিথিদের নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ